अब संदीप राय का फिल्म बम्बई और बम्बई थे लास्ट घोड़ा चेजिंग अच्छा यहाँ पर निकाले कॉफी सीड्स एगुलो थे कॉफी तैयारी है এখন আরাকু থেকে বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিন করার জন্য আর আমাদের সাথে ড্রাইভার ভাই রহিম ভাই আছে হাই ঠিক আছে গুড মর্নিং তো দেখা যাক কি রকম ঘোরায় আমাদের কাছে ঘুমাতে হ্যায় রহিম ভাই আজ ঠিক আছে দেখনা হ্যায় দেখো এটা আছে রেল ট্র্যাক আছে হ্যাঁ আপ সন্দীপ রায় কা ফিল্ম বোম্বাই আর বোম্বাইতে লাস্ট ঘোড়া চেজিং আছে ইয়াহ পর নিকালে ও ওটা ফিল্ম মে ক্লাইম্যাক্স সিন सत्यजीत राय ट्रेवल संदीप राय है ना वो फिल्म में यहाँ पे निकाले था यहाँ पे अच्छा एक बार दिखो ठीक है और एक अभी हम लोग जाएंगे शूटिंग व्यू पॉइंट है चे वो बांग्ला हीरो देव है ना एमपी बन गया उसका फर्स्ट फिल्म आई लव यू फिल्म और टा हीरोन का घर सेटिंग करके वो देव केती करना पूरा वो शूटिंग व्यू पॉइंट में निकाले सब एक्चुअली अक्टूबर में शूटिंग ज़्यादा होते तेलुगु शूटिंग बांग्ला फिल्म दो हुआ एक बॉम्बे और बॉम्बे थे एक आई लव यू फिल्म ठीक है चे थैंक यू এখন আমার পেছনে যে ভ্যালিটা দেখা যাচ্ছে এখানে দেবের ফার্স্ট সিনেমা আই লাভ ইউ সেই আই লাভ ইউ শুটিং হয়েছিল এই জায়গাতে ঠিক আছে এটা এপি ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কফি প্লান্ট ইয়াস শুরু আছে অনন্তগিরি এস্টেট আছে 16 কিলোমিটার তক ওটা কফি এন্ড ওটা লতা লতা আছে না পান মতর শেপ মে ওটা গোলমরিচ গোলমরিচ ইয়ে দেও কেতি ইয়ে রিজার্ভ ফরেস্ট মে ঠান্ডা মে হোতে স্যার আচ্ছা আগে স্পট আছে উতর কে দেখ সকতে ঠিক আছে তো আমরা এখন অনন্তগিরি পাহাড়ে যে কফি এস্টেট রয়েছে রাস্তার দুদিকে কফি আর গোলমরিচের চাষ হয় সেইখানে এসে পৌঁছেছি আর এই দেখুন রাস্তার দুধার দিয়ে সব দোকান এগুলোতে লোকাল কফি রাখা রয়েছে বাম্বু চিকেন আচ্ছা এখানে বাম্বু চিকেন হচ্ছে এখানকার স্পেশাল আইটেম ভেতরে চিকেন ভরে জিনিসটাকে এভাবে বার্ন করে নিয়ে তৈরি করা পুরো নেচারের মধ্যে চলে এসেছি এখানে সব লম্বা লম্বা গাছ আর এই লম্বা গাছগুলোকে যে লতানো গাছগুলো জড়িয়ে ধরে রেখেছে সেগুলো সব গোলমরিচ গাছ আর মাঝে মাঝে এই সব যে ছোট ছোট গাছ এগুলো এগুলো সব কফি গাছ এই যে গাছ দেখা যাচ্ছে এটাই হলো গোলমরিচ গাছ আর এই যে পাতা আর এখানেই গোলমরিচ হয় যেগুলো আমরা খাই ব্ল্যাক পেপার কিন্তু ডেঞ্জারাস জিনিস যেটা এই গাছের মধ্যে দেখো কত বড় বড় শুয়োপোকা একটা কফি পেয়েছি চলো দেখো নিয়ে এখন হঠাৎ একটা একটা ছোট ছোট কাঁচা কাঁচা এখনো পাকেনি হ্যাঁ অনেকটা দেরি এখনো পাকতে সবে হয়েছে একটুখানি এই যে কফির কফি সিডস এগুলো হলো কফি সিডস এই যে কফি সিডস এগুলো থেকে কফি তৈরি হয় যে কফি আমরা খাই ठीक है एक कप दीजिए सब
सुगर कम है ज्यादा नॉर्मल मीडियम डिनर पड़ेगा कितना है ठीक से बताइए इन्हें की करवा पूरा बना दे मिक्सर ग्राइंडर ये वाला कितना है 100 এখানে এখন 150 গ্রাম এখানে কফি খাচ্ছি কফি টেস্ট করে দেখি কেমন এখানকার কফি আলাদা কিছু নাকি এই সেই বিয়েবাড়ির কফির মতোই লাগছে এরপরে আমরা এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর অনন্তগিরি পাহাড়ের ভিউ দেখা যায় হিয়া পকেট থেকে হাঁটি সরাচ্ছে না কারণ পকেটেও কটা কফির বীজ পেয়েছে সেগুলো নিয়েই ও হাঁটছে হাতটা বের কর এখন আমরা ওয়াটারফলে এসেছি এটা অনন্তগিরির ওয়াটারফল একটু আগে রোদ ছিল আর এখন আকাশ পুরো মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে রেইনবো হয়েছে এরপরে আমরা বোরাকেভে এসে পৌঁছালাম এবং সেখানেই লাঞ্চ সেরে নিলাম এখানে বেশ কয়েকটি ছোটখাটো রেস্টুরেন্ট রয়েছে এবং মূলত অন্ধ স্টাইলের খাবারই পাওয়া যায় অনন্তগিরি পাহাড়ে অবস্থিত এই গুহা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম গুহা বোরাকেভটি প্রায় 150 মিলিয়ন বছরের পুরনো আর এর ভেতরে চুনাপাথর নির্মিত স্ট্যালাগমাইট স্ট্যালাকসাইটের আস্তরণ দেখা যায় আমি এখন বোরা ক্যাভের ভেতরে ঢুকেছি এটা জাস্ট এন্ট্রান্স আর এদিকে হলো সিঁড়ি যেখান দিয়ে এই গুহার মধ্যে ঢুকতে হয় এই সিঁড়ি দিয়ে নেমে তারপরে এখান দিয়ে যেতে হয় আর এখানে একটা ছোট্ট গর্ত মতো রয়েছে যেটাই বলে যে এখান দিয়ে প্রথম একটা গরু চড়াতে এসেছিলো এখানকার লোকজন তখন এখান দিয়ে গরু পড়ে গেছিলো তখন সেই গরু খুঁজতে গিয়ে এই গুহাটা আবিষ্কার করে 1800 সালে এখন হিয়াকে নিয়ে এতখানি উঠলাম এখানে একটা মন্দির রয়েছে শিব মন্দির সেখানে যাব আমি আর হিয়া এবার বলো কেমন লাগছে কষ্ট হয়েছে উঠবে তো এখন উপরে আচ্ছা এখানে দেখা যাচ্ছে গুহার মধ্যে স্ট্যালাকমাইট স্ট্যালাকসাইটের আস্তরণ এবং লাইট পরে জায়গাগুলি খুব সুন্দর লাগছে এই সামনে এই জায়গাটা এখানে গুহা শেষ তো আমরা এতখানি চলেই এসেছি শেষ পর্যন্ত আর হিয়াও আমার সাথে এসছে এসো এরপরে আমরা আরাকুর তৃতীয় দিনের ভ্রমণ শেষ করে পাহাড় থেকে সমতলে নেমে আসলাম ও ভাইজাগের দিকে রওনা হলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই স্টে সেফ